কি খোকা কুকুরা, কেমন আছিস? আশা করি সকলে সুস্থই আছো। আমি আগের ভিডিওতে পঞ্চম অধ্যায়ে সূচকের ধারণা সম্পর্কে আলোচনা করেছিলাম এবং সেই ভিডিওটি আমাদের স্কুলের তৈরি করা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তাতে আমি দিয়েছিলাম এবং সেখানে তোমরা বেশ কয়েকজন অনুশীলনী থেকে বিভিন্ন অঙ্কের সমস্যা নিয়ে আমাকে জানিয়েছিলে। আমি তোমাদেরকে আবার তার উত্তর করে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিলাম। তো আজকে আমরা তার এর পরবর্তী চ্যাপ্টার, যেটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ে, বীজগাণিতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। ঠিক এই ভিডিওটাও অনেকটা তোমাদের কথা ভেবে একটু আকর্ষণীয় করার চেষ্টা করেছি, জানি না কতটা কি করতে পেরেছি। তোমরা যদি বুঝতে পারো তাহলে আমার এই প্রচেষ্টা সার্থক হবে বলে আমি মনে করছি। তাহলে চলো আজকে আমরা বীজগাণিতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করি। এই চ্যাপ্টারের শুরুতে আমি তোমাদের তিনজন বন্ধুর কথা নিয়ে একটু আলোচনা করব। দেখো এখানে তোমাদের তিনজন বন্ধুর কথা আমি বলেছি। একজন রয়েছে পিউ, দ্বিতীয় জন তীর্থ এবং তৃতীয় জন হচ্ছে সমীর। প্রথমেই আসি তীর্থর কথায়। দেখো তীর্থ এখানে প্রথমে একটা বর্গাকার চিত্র বানিয়েছে। এই বর্গাকার চিত্রটি কতগুলো দেশলাই কাঠি দিয়ে সে বানিয়েছে। তাহলে প্রথমে তোমরা যে বর্গাকার চিত্রটি দেখতে পাচ্ছ, এখানে দেখো তো কটা কাঠি দিয়ে এই বর্গাকার চিত্রটি বানিয়েছে, গুনে দেখো, 1, 2, 3, 4। হ্যাঁ, ঠিক চারটে কাঠি দিয়ে এই প্রথম বর্গাকার চিত্রটি বানিয়েছে। একই রকমভাবে তীর্থ দেখো আবার দুটো বর্গাকার চিত্র বানিয়েছে। তাহলে প্রথমে আমরা দেখলাম একটা বর্গাকার চিত্র বানাতে চারটি কাঠির প্রয়োজন হয়েছে, তাহলে এখানে দুটো বর্গাকার চিত্র বানাতে তোমরা সহজেই অনুমান করছো যে আটটি কাঠির প্রয়োজন হবে। তেমনভাবে তীর্থ আবার তিনটি বর্গাকার চিত্র বানিয়েছে, তাহলে তিনটি বর্গাকার চিত্র বানাতে কতগুলো কাঠির প্রয়োজন হবে? হ্যাঁ ঠিকই ধরেছো, 12টি কাঠির প্রয়োজন হবে। এবারে দেখো তীর্থর একটি বর্গাকার চিত্রের জন্য তাহলে কটি দেশলাই কাঠির প্রয়োজন হয়েছিল? চারটি কাঠির প্রয়োজন হয়েছিল। তাহলে তীর্থর দুটি বর্গাকার চিত্রের জন্য কটা হবে? তাহলে 4 × 2 = 8টি দেশলাই কাঠির প্রয়োজন। আবার তীর্থ তিনটি বর্গাকার চিত্রের জন্য কতগুলো লেগেছিল? 4 × 3 = 12টি দেশলাই কাঠির প্রয়োজন। এখানে দেখো আমরা কিন্তু চারের গুণ গুণ করে এগোচ্ছি, যেহেতু একটা বর্গাকার চিত্রের জন্য চারটি কাঠির প্রয়োজন, তাই আমরা যতগুলো বর্গাকার চিত্র ঠিক সেই সংখ্যাকে ওই 4 দিয়ে গুণ করে আমরা দেশলাই কাঠির হিসেব করছি। একই রকমভাবে আমরা যদি এক্সখানা বর্গাকার চিত্রের জন্য দেশলাই কাঠির প্রয়োজন অনুভব করি, তাহলে কটা দেশলাই কাঠি লাগবে? তাহলে ওই যে একটা দেশলাই কাঠির জন্য 4টি, তাহলে আমার কতগুলো আমার বর্গাকার চিত্র লাগবে? এক্সখানা। তাহলে এক্সখানার জন্য কটা লাগবে? 4 × x। এখানে দেখো এই যে যে এক্সটা, এক্সটাকে বলা হচ্ছে চলরাশি। চলরাশি কেন বলছি? কেননা এই এক্সের মান সর্বদা পরিবর্তনশীল। তোমরা তো জানো না যে এক্সের মানটা কত। এক্সের মান বিভিন্ন রকম হতে পারে। কেউ যদি তিনটি বর্গাকার চিত্র বানায় তখন এক্সের মান 3, কেউ যদি চারটি বর্গাকার চিত্র বানায় তাহলে এক্সের মান 4, এইভাবে। আর এই যে যে সঙ্গে চারটা গুণ আছে, দেখো প্রত্যেকটা বর্গাকার চিত্রের জন্যই তো চারটি কাঠি, তাহলে এটাকে একদম ফিক্সড, তাই এটাকে বলা হয় ধ্রুবক। এবারে আসি পিউ এর কথায়। পিউ আবার একটু অন্যভাবে করলো। দেখো তীর্থর মতো পিও শুরুতে যে বর্গাকার চিত্রটি এঁকেছে সেখানে কিন্তু সেই চারটি কাঠি দিয়েই বানিয়েছে, কিন্তু এই চারটি কাঠিকে আমি যদি একটু অন্যরকমভাবে লিখি,
আমরা যদি বলি 3 যোগ 1, তাহলে তাও 4টি কাঠি হবে। এবার তুমি তো বলতেই পারো 2 যোগ 2ও তো হতে পারে স্যার, কিন্তু আমরা একটু অন্যভাবে করছি, এই কারণে পরের চিত্রগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কেন 3টাকে নিলাম। তাহলে দেখো, আমি এটাকে 3 যোগ 1 করলাম, তাহলে 4টি কাঠি। দ্বিতীয় চিত্রটায় দেখো, পিউ কিন্তু আর তীর্থর মতো করলো না, দুটো আলাদা আলাদা বর্গাকার চিত্র করেনি, দুটো বর্গাকার চিত্রকে একসঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছে। তার ফলে কি হয়েছে দেখো, একটি করে কাঠি কম লেগেছে। তাহলে গুনে দেখো, এই দুটো বর্গাকার চিত্র যদি একসঙ্গে জোড়া করি, তাহলে এখানে দেখো 7টি কাঠি লাগছে, কিন্তু আগের বার তীর্থ যেটা করেছিল সেখানে কিন্তু 8টি কাঠির প্রয়োজন হয়েছে। তাহলে এই কারণে দেখো, এবার 3টা আমরা এই কারণে করেছি, তাহলে দুটো বর্গাকার চিত্র, তাই আমরা কি করলাম যে একটা বর্গাকার চিত্রে যদি 3টে থাকে, তাহলে অপর বর্গাকার আর একটা বর্গাকার চিত্র কটা থাকবে, 3টে থাকবে। তাহলে 3 গুণ 2, যেহেতু দুটো বর্গাকার চিত্র, তাহলে 3 দুগুণে 6, আর তার সঙ্গে যোগ 1 করেছি। আগের বারেও দেখো, এখানে 4টের পরিবর্তে আমরা 3 যোগ 1 করেছি, এখানে কি করলাম 3, 2 তো বর্গাকার চিত্র, তাই 3 গুণ 2 যোগ 1। তৃতীয় চিত্রে দেখো, 3টি চিত্র আছে, তাহলে 3টি বর্গাকার চিত্রের জন্য কতগুলো কাঠি লাগবে? তাহলে একটায় 3টে লাগলে 3টি বর্গাকার চিত্রের জন্য লাগবে 3 গুণ 3 যোগ 1, তার মানে 3 3 9 যোগ 1 10টি। কিন্তু যদি আমরা আলাদা আলাদা করে তীর্থর মতো করতাম, তাহলে কটা লাগতো? 12টি কাঠি লাগতো। এবার আসি সমীরের কথায়। দেখো, তীর্থপিউয়ের মতো সমীর কিন্তু ওই একই রকম বর্গাকার চিত্র তৈরি, ওই একই রকম জ্যামিতিক চিত্র তৈরি করেনি, সে কিন্তু একটু আলাদা করেছে, সে করেছে ত্রিভুজাকার চিত্র। তাহলে তোমরা জানো, ত্রিভুজ মানে 3টি বাহু থাকে, তাহলে এখানে ত্রিভুজাকার চিত্রের জন্য কটি দেশলাই কাঠি লাগবে? 1 2 3টি কাঠি লাগবে। ঠিক এটাকেও যদি আমরা সেই আগের মতো ভেঙে লিখি, তাহলে 2 যোগ 1, এতটি কাঠির প্রয়োজন। পরেরটা দেখো, দুটো ত্রিভুজকে একসঙ্গে জোড়া লাগিয়েছে, সেক্ষেত্রে কি হলো? তাহলে তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রে দেখেছি 2 যোগ 1, তাহলে দুটো ত্রিভুজের ক্ষেত্রে কি দেখব? 2, তার সঙ্গে কটা ত্রিভুজ? দুটো ত্রিভুজ, তাহলে 2 গুণ 2 যোগ 1, তাহলে কটা কাঠি লাগছে? 2 দুগুণে 4, আর 1 5টি। আর এবারে দেখো, 3টে ত্রিভুজ, তাহলে 3টে ত্রিভুজ হলে একটা ত্রিভুজের জন্য 2, তাহলে 3টে ত্রিভুজের জন্য কত হবে? 2 গুণ 3, তার সঙ্গে যোগ 1, এইভাবে করল। এবারে দেখো, এখানে দুটো বীজগাণিতিক সংখ্যামালা আছে, একটা হচ্ছে 4x আর একটা রয়েছে 3x+1। একটু আগে তোমরা দেখলে যে কোনটা চলরাশি আর কোনটাকে ধ্রুবক বলবো। চলরাশি মানে হচ্ছে এক্স ওয়াই, যেগুলোর মান সর্বদা পরিবর্তনশীল, তাকে আমরা চলরাশি বলছিলাম। আর যেগুলো সংখ্যা, সেগুলোকে আমরা ধ্রুবক সংখ্যা বলছিলাম, ধ্রুবক বলছিলাম। এখন প্রথমেই আমরা দেখো, 3x+1 নিয়ে এলাম। 3x+1 মধ্যে তোমরা দেখো, এখানে 3x একটি পদ আছে, আর একটা হচ্ছে 1 একটি পদ, তাহলে দুটো পদ রয়েছে। তাই এই সংখ্যামালাকে আমরা কি বলবো? দ্বিপদী পদ, যেহেতু দুটো পদ, 3x একটা পদ যোগ করে 1 1 আরেকটি পদ, তাই আমরা একে বলবো দ্বিপদী পদ। আর শুরুতে একদম উপরে যেটা ছিল 4x, 4x-এর মধ্যে দেখো, 4x-টা কিন্তু একটা পদই রয়েছে, এখানে কোনো যোগ বা বিয়োগ করে অন্য কোনো ধ্রুবক সংখ্যা কিছু নেই, তাই আমরা এই 4x-কে বলবো একপদী পদ, একপদী বলা হবে, ঠিক আছে। এবার দেখো, তোমাদের এখানে একটা ছক আমি দেখিয়েছি, এই ছকটার মধ্যে কতগুলো ঘর রয়েছে। এক একটা ঘরে দেখো, একটা রয়েছে বীজগাণিতিক সংখ্যামালা, পরেরটায় রয়েছে পদগুলি, তারপরে পদ সংখ্যা কটি, তারপরে বীজগাণিতিক সংখ্যামালার কী প্রকারভেদ, প্রকারভেদ বলতে কোনগুলো, যে একপদী না দ্বিপদী, আর তারপরে রয়েছে চলরাশি, মানে ওই যে বীজগাণিতিক সংখ্যামালাটির মধ্যে কোনটি চলরাশি, আর তারপরে রয়েছে ধ্রুবক সংখ্যা। এবার দেখো, প্রথমেই আমরা আসি 4x, বীজগাণিতিক সংখ্যামালা হচ্ছে 4x, তাহলে 4x-এর মধ্যে পদগুলি কী কী আছে দেখো, এখানে যেহেতু একটাই পদ 4x, তাই 4x লিখে দিলাম।
পথ সংখ্যা কটি? তাহলে যেহেতু একটা পথ, তার মানে একটি লিখে দিলাম, তাহলে বীজগাণিতিক সংখ্যা মানার প্রকারভেদ এটা কি পদ হবে? এটা এক পদই হবে। তাহলে এখানে চলকে, চল হচ্ছে এক্স, কারণ এক্স এর মানেই পরিবর্তনশীল, তাহলে এক্সটা হচ্ছে চল। আর ধ্রুবক সংখ্যা কোনটা? তাই এক্স এর সঙ্গে কি গুণ রয়েছে? চার, মানে আমি আগেই বলেছিলাম সংখ্যা থাকলে সেটাই হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে ধ্রুবক সংখ্যা হচ্ছে চার। তেমন ভাবে দেখো বীজগাণিতিক সংখ্যামালা, থ্রি এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে কি হবে পদগুলি? থ্রি এক্স একটা আর একটা হচ্ছে ওয়ান, তাহলে দুটো পদ। তাহলে পদ সংখ্যা কটা? দ্বিপদ দুটি। আর বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ কি? দ্বিপদী। চলো কি আছে এখানে? যেহেতু এক্স, তাহলে এখানে এক্স হচ্ছে চলরাশি। ধ্রুবক সংখ্যা কি আছে? এক্সের সঙ্গে তিন গুণ আছে আর তার সঙ্গে যোগ এক আছে, তাহলে দুটো ধ্রুবক সংখ্যা, একটা তিন কমা এক। তারপরেরটা দেখো বীজগাণিতিক সংখ্যামালা, টু এক্স প্লাস ওয়ান, পদগুলি কী কী? টু এক্স ও ওয়ান। পদ সংখ্যা কি? দুটো যেহেতু, তাহলে দুটি, তাহলে এটা কি হবে? দ্বিপদী। এখানে চলো কি আছে? এক্স। ধ্রুবক সংখ্যা কি হবে? দুই কমা এক। তারপরে দেখো সিক্স পি মাইনাস ওয়ান, এখানে পদগুলি কি কি? একটা সিক্স পি, একটা হচ্ছে ওয়ান, তাহলে পদ সংখ্যা কটি? দুটি। বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ কী হবে? এটা দ্বিপদী। এখানে চলো কি হবে? এখানে দেখো কিন্তু এক্স বা ওয়াই নেই, এখানে রয়েছে পি, তাহলে এখানে চলো সংখ্যা হচ্ছে, চলো হচ্ছে পি। আর ধ্রুবক সংখ্যা কি হবে? ছয় কমা এক। তারপরেরটা থ্রি ওয়াই প্লাস ওয়ান, ও ওয়ান, পদ সংখ্যা কটি? দুটি। বীজগাণিতিক সংখ্যামালার প্রকারভেদ কি? দ্বিপদী। চলোটা কি? এখানে চলো হচ্ছে ওয়াই, আর ধ্রুবক সংখ্যা থ্রি কমা ওয়ান। এবারে আমরা ওই যে যে বীজগাণিতিক সংখ্যামালা পেয়েছি সেই বীজগাণিতিক সংখ্যামালার আমরা উৎপাদক নির্ণয় করব। তাহলে এখানে দেখো প্রথমে আমরা আরও হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালাটি হচ্ছে ফোর এক্স, তাহলে ফোর এক্সের উৎপাদক নির্ণয়ের জন্য আমরা কী করতে হবে? এখানে দেখো চারের সঙ্গে একটা চল এক্স গুণ করা হয়েছে, তার ফলে উৎপন্ন হয়েছে ফোর এক্স। তাহলে ফোর এক্সের উৎপাদক আমরা কীভাবে নির্ণয় করব? এখানে তোমাদের বলে রাখি, এখানে কিন্তু আমি একটু অন্যভাবে করেছি, বোঝার সুবিধার্থে একটু ভেঙে নিয়েছি। তোমরা যখন এরকম থাকবে, ধরো ফোর এক্স, ফোর এক্সের মধ্যে কী কী সংখ্যা রয়েছে? একটা চার, একটা এক্স, তাহলে তোমরা প্রথমে কী করবে? চার, তাহলে প্রথমে চারের উৎপাদকটা আলাদা করে প্রথমে নির্ণয় করবে। তাহলে চারের উৎপাদক মানে চারকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, অর্থাৎ চার কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য। তাহলে দেখো চার কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হতে পারে? এক দ্বারা, দুই দ্বারা এবং চার দ্বারা। তাহলে ফোর এক্সের থেকে চারের উৎপাদক বার করে নিলাম, পরে রইলো কি? এক্স। এবার এক্সের উৎপাদক, এক্সের উৎপাদক এক্সকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এক দিয়ে করা যায় এবং তার নিজের নিজের সংখ্যা এক্স দিয়েও করা যায়। যেহেতু এক দিয়ে একটা আমরা চারের ক্ষেত্রে নিয়ে নিয়েছি, তাই এক্সের ক্ষেত্রে আর নিলাম না, তাই আমরা এক্সের উৎপাদককে শুধু এক্সই রাখলাম। তাহলে ফোর এক্সের মধ্যে চারেরটা বার করলাম, এক্সেরটা বার করলাম, এবার আরেকটা বার করতে হবে, এটা হচ্ছে ফোর এক্স টোটালটাকে নিয়ে একটা বার করতে হবে। তাহলে যখনই তোমরা এরকম উৎপাদক নির্ণয় করতে যাবে তখন তোমরা ভেঙে ভেঙে করবে। যদি দুটো সংখ্যা থাকে তাহলে প্রথমে একটা সংখ্যার করলে, পরে আর একটা সংখ্যার করলে, এবং তারপরে গিয়ে আবার দুটো সংখ্যার একসঙ্গে করবে। তাহলে এরপরে কী হলো? ফোর এক্স। এবার ফোর এক্সের ক্ষেত্রে দেখো ফোর এক্সতে কী দিয়ে কী কী দিয়ে ভাগ করা যায়? সে ওয়ান দিয়ে করা যেত, যেহেতু ওয়ান আগে নিয়ে নিয়েছি তাই ওয়ান নিলাম না। আর কী কী দিয়ে করা যাবে? টু এক্স দিয়ে করা যাবে আর ফোর এক্স দিয়ে করা যাবে। তাহলে ডান পাশে দেখো যে ফোর এক্সের তাহলে উৎপাদক কী কী হলো, তাহলে তোমরা ওইখান থেকে শুরু থেকে দেখো, এই তিনটে নিয়ে যতগুলো উৎপাদক পেলাম সবগুলোই হচ্ছে ফোর এক্সের উৎপাদক। তাহলে প্রথমে পেয়েছিলাম চারের ক্ষেত্রে এক দুই চার, তাহলে আমরা লিখে দিচ্ছি এখানে ফোর এক্সের ক্ষেত্রে এক, তারপরে হলো দুই, তারপরে হলো চার। আবার এক্সের ক্ষেত্রে কী পেলাম? এক্স, তাহলে এখানে লিখলাম এক্স। আবার ফোর এক্সের ক্ষেত্রে কী পেয়েছিলাম? টু এক্স, এখানে লিখলাম টু এক্স। আর একটা পেয়েছিলাম ফোর এক্স, এখানে লিখলাম ফোর এক্স। তেমনভাবে এটা তো গেল একপদী সংখ্যা, তেমনভাবে যদি আমরা দ্বিপদী সংখ্যার ক্ষেত্রে উৎপাদক নির্ণয় করি তাহলে কীরকমভাবে করব? তাহলে এখানে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান একটা বীজগাণিতিক সংখ্যামালা, এখানে দেখো থ্রি এক্স একটা সংখ্যা রয়েছে আর তার সঙ্গে আর একটা সংখ্যা রয়েছে ওয়ান, তাহলে ওয়ানের ক্ষেত্রে উৎপাদক তো সেই ওয়ানই হবে, আমরা সেই জন্য ওয়ানটাকে আলাদা করে রাখলাম। এবার আগে থ্রি এক্সের উৎপাদকগুলো বার করি, আগের বারে যেমন ফোর এক্সের উৎপাদক বার করেছো ঠিক তেমনভাবে এখানে থ্রি এক্সের উৎপাদকগুলো বার করবে। তাহলে এখানে কী কী করবে? আগে প্রথমে থ্রি এক্সের ক্ষেত্রে থ্রি উৎপাদক বার করবে, তারপরে এক্সের উৎপাদক বার করবে, তারপরে আবার থ্রি এক্সের উৎপাদক বার করবে। তাহলে থ্রি এর উৎপাদক কী কী? এক আর তিন। এক্সের উৎপাদক কী?
আর 3x এর উৎপাদক 3x নিজেই। তাহলে এবার ডান দিকে দেখো, তাহলে 3x প্লাস 1 এর উৎপাদকের ক্ষেত্রে কি পেলাম, তাহলে একটা পদ পেলাম 3x আর একটা পদ পেলাম 1। তাহলে 1 এর উৎপাদক সেই 1ই হবে, তাই এর ক্ষেত্রে আর কোনো নতুন করে উৎপাদক লিখতে হচ্ছে না। এবার 3x এর ক্ষেত্রে কি কি উৎপাদক আমরা বাদিকে পেয়েছি দেখো, 3 এর ক্ষেত্রে পেয়েছিলাম 1 আর 3, তাই আমরা শুরুতে লিখলাম 1, তারপরে লিখলাম 3। x এর ক্ষেত্রে পেয়েছিলাম x, তাই আমরা এখানে লিখলাম x, আর 3x এর ক্ষেত্রে পেয়েছিলাম 3x, তাই এখানে লিখলাম 3x। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা এই চ্যাপ্টারে যে অনুশীলনীগুলো আছে সেই অনুশীলনীগুলো বাড়িতে চেষ্টা করবে, এবং চেষ্টা করে যদি কোনো অঙ্ক বেঁধে যায় না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে জানাবে, সেই গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি তোমাদের যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে এখানেই আজকের মতো শেষ করছি, তোমরা নিজেরা বাড়িতে সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং নিজেরা বাড়ির মধ্যে থাকবে। এবং আরেকটা জিনিস, তোমরা জানোই আজকাল যে করোনা সংক্রমণে গোটা দেশ জর্জরিত, তোমরা বাড়িতেই থাকবে এবং পরস্পরের সঙ্গে পরস্পরের দূরত্ব বজায় রাখবে, কাছাকাছি থাকবে না, এবং মুখে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, আর বারে বারে হাত ধোয়ার চেষ্টা করবে, কখনোই মুখে বা চোখে হাত দেবে না, হাত সব সময় ধুয়ে নেবে। সেই হাত তুমি সাবান দিয়ে ধুতে পারো, সার্ফ দিয়ে ধুতে পারো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে পারো, যদি না পারো তাহলে সার্ফ বা সাবান দিয়ে ধোয়াই খুব যুক্তিযুক্ত হবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি।